গ্রামের কৃষকদের জীবন কখনো বৃষ্টিতে ভেজে, আবার কখনো রোদে পড়ে, এভাবেই চলে তাদের জীবন জীবিকা। এখন চলছে বর্ষাকাল, কৃষকরা মাঠে ঘাস কাটছে, এই ঘাস নিয়ে খাওয়াবে গরুকে। এই গ্রামের মধ্যে ম্যাক্সিমাম কৃষকের কৃষিকাজের পাশাপাশি তারা গরু পালন করে, কৃষিকাজ হচ্ছে তাদের মেইন পেশা। কৃষিকাজের পাশাপাশি তারা গরু পালন করে, প্রতি বছর অনেক টাকা আয় করতে পারে। প্রতিদিন ঘাস কাটা, ফসল কাটা, এটা হচ্ছে তাদের নিত্যদিনের কাজ। গ্রামের কৃষকদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, কারণ তারা কঠোর পরিশ্রম করে, সেক্ষেত্রে তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকে, সেজন্য তারা সহজে কোনো রোগে আক্রান্ত হয় না। আর যারা শহরে থাকেন, তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কৃষকদের থেকে অনেক কম, সেজন্য তারা সহজে যে কোনো রোগে আক্রান্ত হয়ে যেতে পারে। 77 বছর বয়সে ইউনু চাচাকে আপনারা দেখতে পাচ্ছেন, খুব সাবলীলভাবে ঘাস কেটে যাচ্ছে এখনো। তার শরীরের কন্ডিশন দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন উনি কতটা স্ট্রং আছে এখনো এই বয়সের মধ্যে থেকেও। ঠিক এই বয়সে এসে সাবলীলভাবে ঘাস কাটাটা, এটা একমাত্র কৃষকের দ্বারাই সম্ভব। যারা শহরে থাকে, এই বয়সের কোনো মানুষ এতটা সাবলীলভাবে হাঁটতেও পারে না যেমনটা কৃষকরা পারছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন ইউনু চাচা কী সুন্দরভাবে সাবলীলভাবে এখনও ঘাস কেটে যাচ্ছে। এদেশের প্রতিটি কৃষক সুন্দরভাবে স্বচ্ছ জীবনযাপন করুক, এই প্রত্যাশা রইল।